আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনার্স ভর্তি আবেদনের তারিখ প্রকাশ হওয়ার পর থেকে শিক্ষার্থীদের কমন একটা প্রশ্ন, সবচেয়ে বেশি পরিমাণে যে প্রশ্নটা পাচ্ছে যে ভাইয়া আমার এসএসসি তে এই জিপিএ ছিল, এইচএসসি তে এই জিপিএ ছিল, আমি কি অনার্স ভর্তি আবেদন করতে পারবো? আবার অনেকে বলছে আমি কি কোনো কলেজ পাবো। মূল বিষয়বস্তুটা হচ্ছে সে জানতে চাচ্ছে যে অনার্স ভর্তি হতে কত জিপিএ লাগবে 2024 সালে, 2024 সালে শিক্ষার্থীর জন্য কত জিপিএ লাগবে। এই মুহূর্তে আমার বোর্ডে যে জিপিএটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের আগের বছরে যারা অনার্স ভর্তি হয়েছিল তাদের জিপিএ। আমি তাদের জিপিএটা কেন লিখেছি এবং তোমাদের কত জিপিএ লাগবে, সর্বনিম্ন কত জিপিএ হলে তুমি অনার্স ভর্তি আবেদন করতে পারবে, এসএসসি তে কত লাগবে, এইচএসসি তে কত লাগবে, টোটাল দুইটা মিলে কত লাগবে, এই বিষয়টা জানতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সার্কুলার দিয়ে প্রকাশ করে দেয় যে আমাদের এসএসসি তে মিনিমাম এই জিপিএটা লাগবে এবং এইচএসসি তে মিনিমাম এই জিপিএটা লাগবে এবং টোটাল মিলে এই জিপিএটা লাগবে, তাহলে তুমি আবেদন করতে পারবে, আবেদন করতে পারবে। তারা কিন্তু বলে দিচ্ছে না সরাসরি তাহলে তুমি কলেজ পেয়ে যাবে, বলেছে তাহলে তুমি আবেদন করতে পারবে। আবেদন করার পরবর্তীতে আসলে সিলেকশনের মাধ্যমে তোমাকে কলেজ দেওয়া হবে যদি তুমি যোগ্য হও, যে কলেজে আবেদন করবে সেই কলেজের যোগ্যতা এবং তোমার যে জিপিএটা দুইটা মিল থাকলে তারপরে তুমি কলেজ পাবে। এখন বেশি কথা না বলে আমরা সরাসরি বোর্ডে চলে যাবো এবং সেখান থেকে দেখিয়ে দেবো যে মানবিক, ব্যবসা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কোন গ্রুপে কত জিপিএ লাগবে অনার্স ভর্তি আবেদন করার জন্য। প্রথমত দেখতে পাচ্ছ এখানে 2024 সালে অনার্স ভর্তির বিষয়গুলো। এখন আমি তোমাদের আগের বছরের যারা অনার্স ভর্তি আবেদন করেছিল প্রথম বর্ষে তাদের জিপিএটা কেন লিখেছি। শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ পাওয়া তথ্য মতে তপন কুমার সরকার, ঢাকা শিক্ষা বোর্ডের সভাপতি তপন কুমার সরকার, তিনি বলেছিলেন যে অনার্স ভর্তির যে বিষয়টা 2023 সালে যারা এইচএসসি পাশ করেছে তাদের অনার্স ভর্তির যে বিষয়টা আমরা আগের বছরের মতোই রাখছি, অর্থাৎ কোনো কিছুতে পরিবর্তন আনছি না, পরিবর্তন আনার কোনো চিন্তা ভাবনা আমাদের নেই, আমরা আগের মতোই রাখছি, শুধুমাত্র ফিটা হয়তো কিছু বাড়ানো হতে পারে, তাছাড়া সিস্টেমগুলো আগের মতোই। এখন যদি আগের মতোই হয় তাহলে আগের বছরের যে যোগ্যতাটা ছিল, অনার্স ভর্তির যে জিপিএটা ছিল, তাহলে সেম এই বছরেও হবে, সেই জন্য ওই বছরটা আমি লিখেছি। এখানে এইচএসসি পর্যায়ে গঠিত শাখা, অর্থাৎ এইচএসসি পর্যায়ে তুমি যদি মানবিক শাখার স্টুডেন্ট হও তাহলে এই জিপিএ লাগবে, বিজ্ঞানের স্টুডেন্ট হলে এই জিপিএ লাগবে, ব্যবসায়ের স্টুডেন্ট হলে এই জিপিএ লাগবে, এবং কেউ যদি এইচএসসি ভকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স করে তাহলে তার এই জিপিএ লাগবে। প্রথমত মানবিক শাখার যারা শিক্ষার্থীরা আছে তাদের এইচএসসি রেজাল্ট চতুর্থ বিষয় সহ 3 পয়েন্ট থাকতে হবে, এইচএসসি রেজাল্ট চতুর্থ বিষয় সহ 3 পয়েন্ট থাকতে হবে এবং এসএসসি রেজাল্ট চতুর্থ বিষয় সহ 3 পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি তেও তোমার 3 পয়েন্ট, এইচএসসি তেও তোমার 3 পয়েন্ট, দুইটাতে 3 পয়েন্ট থাকতে হবে। পরবর্তীতে দুইটা মিলে 6.5 হলে তুমি অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবে। এখন কথা হচ্ছে অনেক শিক্ষার্থী বলতে পারে যে 3 পয়েন্ট 3 পয়েন্ট তো 6 পয়েন্ট হয়, তাহলে 6.5 কেন? এখানে একটু মাথায় নেওয়া বিষয়টা, বিষয়টা হচ্ছে এইচএসসি রেজাল্ট 3 পয়েন্ট বলেছে কেন, এইচএসসি রেজাল্ট 3 পয়েন্ট বলেছে মিনিমাম 3 পয়েন্ট। অনেক শিক্ষার্থীর এমনটা হয় না যে একটা পরীক্ষায় 2 পয়েন্ট পেয়েছে, একটা পরীক্ষায় জিপিএ 5 পেয়ে গেছে, তাহলে কত হলো 7 পয়েন্ট হয়ে গেল তার, এইভাবে হবে না। তোমাকে এইচএসসি তেও 3 পয়েন্ট থাকতে হবে, এসএসসি তেও 3 পয়েন্ট থাকতে হবে, আলাদা করে 3 পয়েন্ট 3 পয়েন্ট থাকতে হবে এবং দুইটা মিলে যোগ করে তোমার 6.5 হতে হবে, বুঝতে পেরেছো, 6.5 হতে হবে, তাহলে তুমি অনার্স ভর্তির জন্য যোগ্য হবে। এবং এই জিপিএটা হচ্ছে মানবিক শাখার স্টুডেন্টরা, একটাতে কম একটাতে বেশি এরকম হলে হবে না, মিনিমাম এখানে হচ্ছে মিনিমাম জিপিএটা, মিনিমাম 3 পয়েন্ট, মিনিমাম তোমাকে 3 পয়েন্ট রাখতে হবে, তোমার 3 পয়েন্টের বেশি হতে পারে, A+ হতে পারে, সেটা কোনো প্রবলেম নাই, তবে নিম্ন সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট 3 পয়েন্ট করে থাকতে হবে এবং সর্বমোট মিলে 6.5 হতে হবে, এলো বিষয়টা। বিজ্ঞানের যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে এইচএসসি, এইচএসসি রেজাল্ট চতুর্থ বিষয় সহ 3 পয়েন্ট থাকতে হবে, এসএসসি রেজাল্ট চতুর্থ বিষয় সহ 3 পয়েন্ট থাকতে হবে এবং উভয় পরীক্ষা মিলে 7 পয়েন্ট থাকতে হবে। মাথায় নাও এসএসসি তে 3 পয়েন্ট, এইচএসসি তে 3 পয়েন্ট, দুইটা মিলে হবে 7 পয়েন্ট। এখানে 3 পয়েন্ট 3 পয়েন্ট বলার কারণ হচ্ছে এটা সর্বনিম্ন জিপিএ, 3 পয়েন্টের নিচে থাকলে হবে না, এসএসসি তে যদি তুমি 3 পয়েন্টের নিচে পাও এবং এইচএসসি তে তুমি জিপিএ 5 পেয়ে গেলে তাহলে 7 পয়েন্ট হলে কিন্তু হবে না, এসএসসি তেও মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে, এইচএসসি তেও মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে এবং দুইটা মিলে 7 পয়েন্ট হতে হবে, তাহলে তুমি অনার্স ভর্তি আবেদনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে। পরবর্তী তুমি অনার্স ভর্তি আবেদন করতে পারবে, কলেজ পাওয়া তো পরে, আগে আবেদনের যোগ্যতা অর্জন করতে হবে। ব্যবসা শাখার স্টুডেন্টদের ক্ষেত্রেও সে যেমন জিপিএ লাগবে, ব্যবসাতেও সেম একই জিপিএ লাগবে, 3 পয়েন্ট লাগবে এইচএসসি তে, এসএসসি তে লাগবে 3 পয়েন্ট এবং দুইটা মিলে লাগবে হচ্ছে 7 পয়েন্ট। তার পরবর্তীতে আসি যারা এইচএসসি ভকেশনাল, বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স যারা করেছে এইচএসসি পর্যায়ে, তাদের এইচএসসি রেজাল্ট চতুর্থ বিষয় সহ লাগবে হচ্ছে 3 পয়েন্ট, এসএসসি রেজাল্ট চতুর্থ বিষয় সহ লাগবে হচ্ছে 3 পয়েন্ট এবং দুইটা মিলে লাগবে হচ্ছে 7 পয়েন্ট। এই হচ্ছে আমাদের টোটাল জিপিএ এবং যোগ্যতা। এখন আসি 2024 সালের কথায়, যেহেতু 2024 সালে এখনো ওই বিষয়টা ক্লিয়ার করে আমাদেরকে জানানো হয়নি যে কি পরিমাণ জিপিএ আসলে আমাদের দরকার,
2024 সালে যদি আমি রেজাল্টের হিসাবটা করি, যে রেজাল্ট একটু তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় খারাপ হয়েছে, যদি রেজাল্ট খারাপের চিন্তাটা শিক্ষা বোর্ড বিবেচনা করে, তাহলে হয়তোবা জিপিএটা একটু কমাতে পারে, তাহলে জিপিএটা কমাতে পারে। যদি তারা জিপিএটা একটু কমায়, তাহলে হয়তো এখানে 3.3 পয়েন্ট, এখানে 6.0 করে দিল, তাহলে অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে, আসলে কেউ বাদ পড়বে না। 3.3 পয়েন্ট, এখানেও 6 করে দিল, এখানেও 6 করে দিল, এখানেও 6.0 করে দিল। যদি এরকম করে তাহলে অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এবং কথা আছে যে আমাদের আগের বছরগুলোতে, আগের বছরে আমাদের জিপিএটা অনেক কম ছিল, পরবর্তীতে পরের বছরে জিপিএটা একটু বেড়েছে, ভর্তি আবেদনের যোগ্যতার জিপিএটা একটু বেড়েছে। এখন 2024 সালে সেই ধারাবাহিকতা যদি ধরে রাখে, তাহলে 2024 সালে আর একটু বাড়তে পারে। যদি সেক্ষেত্রে বাড়ে, সেক্ষেত্রে যদি বাড়ে, তাহলে আমার মনে হয় যে এখানেও 7 পয়েন্ট হবে, এখানেও 7 পয়েন্ট হবে, এখানে 7.5 হতে পারে, এখানে 7.5 হতে পারে, এখানে 7.5 হতে পারে, এরকম করে হতে পারে যদি বাড়িয়ে দেয়। তবে শিক্ষা বোর্ডের শেষ তথ্য মতে যে আগের বছরের মতোই আমরা রাখছি, তবে ভর্তি আবেদনের যে ফিটা, এই ফিটা হয়তো বা কিছু বাড়ানো হতে পারে, তাছাড়া টুয়াল সিস্টেম গুলো আগের বছরের মতো ডাকছে, এবং বৃদ্ধি পেলে হয়তো 7.5 এরকম করে করা হবে। এবং যদি রেজাল্টের হিসাব করে বোর্ড, তাহলে হয়তো বা কিছুটা কমিয়ে দিতে পারে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারে। এই বিষয়গুলো নিয়ে তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে, আশা করি ক্লিয়ার একটা তথ্য পেয়ে গেছো। ইনশাল্লাহ অনার্স ভর্তি বিষয়ক পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।